মালা না আউজে রবে না মানা আউজে রবে না খাই ও এখন না সাত লাগে পর মালা পর এখন সিজে যা এখন আর সাত না ও সুত বলে আর ওরা কি সাদ হবে চাউল দিয়ে আও বাপু শীতের মধ্যে ভালো লাগে একটু খাওয়া, তাই না? এত বেশি আইল্যান্ড দেওয়ার তো কোনো মানে হয় না, তাই না? অতিরিক্ত আইল্যান্ড দিলে কিন্তু আসলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বেশি। সরকারি নীতিমালা বা নিয়ম অনুযায়ী বেশি আইল্যান্ড দেওয়ার কোনো নিয়ম নাই। আমার বাড়ির সামনে আমি আইল্যান্ড দিয়ে নিচ্ছি, আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, আমি বাড়ির সামনে আইল্যান্ড দিয়ে নিচ্ছি। কিন্তু এটা যে আসলে কতটা ঝুঁকিপূর্ণ এটা তো আমরা ভাবতেছি না। পারে কজন এখন আমি মিশ্রি তোরা কজন ভাই এরা আইল্যান্ড দিয়ে দেয় কি করা দেখবে না দিয়ে তোর বুদ্ধি নাই বিখ্যাত নয়ের হাট, বিখ্যাত নয়ের হাট, তাই না? এখান থেকে শুরু, এই জায়গাগুলো আগে ফাঁকা ছিল, এগুলো দোকান দিয়ে ভরে গেছে এখন। অতিরিক্ত আইল্যান্ড ঝুঁকিপূর্ণ,
নয়ার হাট সারা বাংলাদেশে পরিচিত, বর্তমানে সারা বিশ্বে পরিচিত আমাদের এই নয়ার হাট। এখান থেকে সারা বাংলাদেশে যত প্রকার মোজা, টুপি, আরো কত কি, তাই না? ছোট বাচ্চাদের, বয়স্কদের সব সাপ্লাই হয়, সবাই নিয়ে যায়। প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয় এই মার্কেট থেকে। নয়ার হাট পার হয়ে আসলাম আমরা। আগে এই এলাকাতে দুই একটা বাড়িতে মুজার কাজ করা হতো, আস্তে 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 এই ব্যবসাটা বিস্তৃত হয়ে যায়। আসলে এখানকার কাজের কোয়ালিটি অত্যন্ত ভালো হওয়ার কারণে সারা বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা, পাইকারি ব্যবসায়ীরা এখানে আসতো, এসে এখান থেকে মাল কিনে নিয়ে যেত, এবং সেটা এত বেশি জনপ্রিয় হয়ে যায় সারা বাংলাদেশে যে এখন এটা বাংলাদেশ ছাড়িয়েও বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারত, নেপাল, মায়ানমার বিভিন্ন জায়গায় এই মালগুলো আমাদের যায়। সেই ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের কতটা নিয়ম আমরা মানি সেটা আমরা জানি না, হয়তো বা বর্ডার ক্রস করে কোনো না কোনোভাবে মালগুলো যায়, কিন্তু যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন মাল, যার কারণে এখানে যে যতটুকুই মাল তৈরি করুক সেটা কখনোই পড়ে থাকে না, তাই না ভাই? নয়ার হাটের ব্যবসা সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন? ভাই আসলে অনেক কিছু জানে, কিন্তু ভাবছে যে আসলে বললে কি হয়, না বললে কি হয়। আসলে আমাদের ঐতিহ্য যেটা সেটা আমরা তুলে ধরবো, এটাই স্বাভাবিক। আর কথার মধ্যে নীতি নৈতিকতা তো থাকবেই, অথবা কথার মধ্য দিয়ে অন্য এটাও ফুটে উঠবে, কথার মধ্য দিয়ে যেটা ন্যায়, যেটা যুক্তিসঙ্গত সেটাও ফুটে উঠবে। এভাবেই তো দেশ ও জাতি সামনের দিকে এগিয়ে যাবে। প্রত্যেকটা কথারই নেগেটিভ দিক থাকে, পজিটিভ দিক থাকে, তা আমাদের দায়িত্ব দুটো জিনিসই তুলে ধরা, ফুটে তোলা। কাউকে কন্ডেম করা নয়, কাউকে দোষী করা নয়। আসলে আমি যদি আপনার খারাপটা না বলি তাহলে আপনার সেটা সংশোধন করে আপনি আবার ভালো কোয়ালিটি সম্পন্ন হবেন কীভাবে, এই জন্য বলতে হবে। তো আমরা নয়ার হাট ক্রস করে আমরা এখন বুড়ো বুড়ি জাংলা হাটের দিকে যাচ্ছি। এই যে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, দিস ইজ বাংলাদেশ, দিস ইজ দ্য ভিলেজ অফ বাংলাদেশ। আর কিছু থাক আর না থাক, আমাদের এই সৌন্দর্যটা আছে। সোনার বাংলা আসলেই আমাদের সোনার বাংলা, এখানে আমরা যা ফলাই তাই ফলে, শুধু একটু পরিশ্রম করতে হয়। এই রাস্তাগুলো এত সরু আর এত খারাপ যে আসলে ভিডিও তো মানসম্মত মনে হচ্ছে না, এত শেকিং হচ্ছে, এত ঝাঁকুনি হচ্ছে। সাউন্ড কোয়ালিটিও মেবি প্রবলেম হচ্ছে, যদি প্রবলেম হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়াও, হোয়াট এ নাইস সিনারি! শীতের সকালের সরিষা ক্ষেত, সুবহানাল্লাহ! এগুলো আমাদের বাংলার একটা ঐতিহ্য, রাস্তার পাশে এই যে গরুর গোবর শুকায় এগুলো জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি। এটা আমাদের একটা প্রাইমারি স্কুল, ভাগগরিব বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাগগরিব মোড় ক্রস করছি আমরা, এরপর থেকে ওই বুড়ো বুড়ি নয়ের হাট পাকার মাথা শেষ, সেখান থেকে আমাদের হাফ কিলোর মতো হেঁটে জাংলা হাট যেতে হবে, বুড়ো বুড়ি বাজার।
আমি ওয়ান্ডা ওয়ে অফ মাই স্কুল 10 বছর ধরে বুড়াবুড়ি আজিদুল্লাহ সরকার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চাকরি করতেছি। এই রোডটা দিয়ে অনেক গেছি, অনেক আসি, ছোট ছোট ব্লক তৈরি করি, কিন্তু কখনোই আসলে এই এলাকার ব্লক বা আমার এই রোডের ব্লক তৈরি করা হয়নি। ইচ্ছা ছিল ব্লক তৈরি করার, সময়ের স্বল্পতার অভাবে বলসতার কারণে ব্লক তৈরি করতে পারিনি। এখানকার ন্যাচারাল সিনারিগুলো খুব সুন্দর, দেখতে পাচ্ছেন ধান কাটা হয়ে গেছে, বিস্তীর্ণ মাঠ ফাঁকা পড়ে আছে। নেক্সট আবার এই মাঠে বিভিন্ন ধরনের আবাদ করা হবে, কিছু কিছু জায়গায় সরিষা গাড়া হয়ে গেছে। জীবনের বহুদিন এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি আমি, অনেক ইচ্ছা ছিল এই এলাকার ভিডিও তৈরি করার এই রাস্তাটার। আজকে তৈরি করতেছি ভিডিও আপনাদের জন্য, সাধারণ একজন ইউটিউবার। আমার ভিডিও আপনাদের পছন্দ নাও হতে পারে। এই যে গ্রাম বাংলায় স্যালো মেশিনের পার তালা দিয়ে রাখা হয়েছে, এখান থেকে বিভিন্ন জায়গায় সরিষা খেতে যেই পাশে ঘাসের জমিতে বিভিন্ন জায়গায় পানি দেওয়া হয়। সকালবেলায় যে ছাগল মাঠে বন্ধু বেঁধে রাখে গেছে, তারপরে ঘাস খাচ্ছে, ছাগল এ ছাগল, এই যে ছাগলের বাচ্চা। ওই যে গ্রাম বাংলার কমন দৃশ্য, পাশের বাড়িতে ঝগড়া হচ্ছে, আবার এখানে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী মাঠে ধান নেড়ে দিচ্ছে, এদের সরিষার ক্ষেত। এগুলো সম্ভবত হাইব্রিড সরিষা। গ্রাম ছড়াই রাঙা মাটির পথ, আমার মন ভুলাই রে। ঠান্ডা লাগার কারণে গলাটা ভেঙে গেছে, কথার মান খারাপ হওয়ার জন্য দুঃখিত। জোর ভাই যাচ্ছেন? ব্যাটার কি খবর, লেখাপড়া কেমন হচ্ছে? ওয়াও, হোয়াট আ সিনারি অফ সরিষা ক্ষেত, নাইস, ভেরি নাইস, ওয়াসাম, অপরূপ সৌন্দর্য বাংলার। আমার সোনার বাংলা। বাবু তোর নাম কে? শিফাত। কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে বাবা? ফাইন ফাইন। পরীক্ষা হচ্ছে? গুড। পরবর্তী ফসল কাটার জন্য ধানের বীজ রেডি করছে। ভাই কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম। ওটা বলতে কালাম ভাই, এই মোড়টার আলাদা একটা নাম আছে, আমি নিজের মুখে নামটা বলতে চাই না।
এটা আমার মামু। মামু কেমন আছো তুমি? মামু ভালো আছো? কই যাচ্ছো মামু? কোথায় যাচ্ছো? এই তো মামু, সবার মামু, সবাই খুব ভালো আছে। কিছু বলবো মামু? বলবো বলবো বলবো, কিন্তু আসলে কিছু বলবো না। বুড়াবুড়ি আজিদুল্লাহ সরকার স্কুল মাঠ, বাচ্চারা খেলতেছে। এই স্কুলই আমার কর্মস্থল, নতুন বিল্ডিং ভবন। সরকারি ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট থেকে ভবনটা করা হয়েছে, নতুন ভবন। নতুন ফ্যাসিলিটিস ভবন, পুরাতন ভবন, ঘরচর পুরাতন। আগে এখানে ক্লাস নেওয়া হতো, অফিস রুম ছিল।